গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? খুব ভালো আছো? আমি সব ভালো আছি। আর নতুন একটা ব্লগে চলে এসেছি তোমাদের সামনে। আজকে কথা বলা, এখন বাজে 9টা, দেখতে পাচ্ছ আমরা নতুন ব্লগটা চালু করছি। আশা করি সবাই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করবে, অবশ্যই করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পাশে পাশে দেখো তোমরা সবাই, আর সব ভিডিও দেখে চলে যাচ্ছে, লাইক তো শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো আমি তোমাদের সবাইকে কি কি কাজ করি বেশি করে পারবো না, আমার চলে আসবে মজা নেবে। দেখো কি এখন আমি ছাড়া দিন, দেখো দেখো ঠিক আছে দেখো বন্ধুরা, আমার বিজনেস এত ছোট, দেখো আমি এটা গিফটটা মেরে নিয়েছি, তুমি সবাই গিফটটা মেরে ছোট বিজনেস করবে, আপনারা শুনবেন একটা কথা, এই সব টাকা তোমরা আমি গিফট দিয়েছি, সেটা তো চলে যাবে।
তুমি মাইকে বসে পড়ো। দেখো বন্ধুরা, আজকে আমাদের সকালে টিফিনে কি আছে পপ দেখতে পাচ্ছ? আমার ছেলে এখন, আজকে আমি রুটি তরকারি বানাইনি, এখন টিফিনে দেখতে পাচ্ছ কি নিয়েছে? পপ। ও সস খাবে না, পপ নিয়ে চলে এসেছে, ওই জন্য আমি কাজটা সেরে নিচ্ছি। আমি আজকে মানে সকালের কাজটা এই বাথরুমটা সাফ
পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে রান্না, আর কোনো কাজ নেই। এই বাথরুমটা দেখো, তোমাদের দেখিয়ে দিই আমার বাথরুমটা কেমন পরিষ্কার। এখন দেখো, দেখতে পাচ্ছ পাচ্ছ কি, দেখো জল ভরেছি বাথরুমটা পরিষ্কার করার জন্য। দেখতে পাচ্ছ, চলো পরিষ্কার করে নিই বাথরুমটা। আমার কেউ নাই, যে আমার কেউ মোবাইল ধরা নাই, বারবার আমি ঠিক করতে হচ্ছে। অনেকে দিন না লাগে বাথরুম সাফ করতে, আমার লাগে কেন, আমার বাথরুম 5-6 বছর হয়ে গেছে। দেখো নতুন তো নতুনই থাকে, প্রতিদিন পরিষ্কার করলে বাথরুম, বাথরুমে রান্না বাথরুম পরিষ্কার রাখার চেষ্টা করবে। চলো আজকের মতো টাটা, বাই বাই। আজকে আমার এটাই নমস্কার। এখন আমি কাজটা আছে স্নান করা, আমার জামা পড়ে ধোয়া, রান্না বান্না করা। আজকে এত বড় অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তোমার দেখতে দেখতে বোরিং হয়ে যাবে। ওই জন্য বলছি যে আজকের মতো টাটা বাই বাই করি। যারা আমার নতুন ভিডিও দেখছো তাদের বলছি যে সবাই সাবস্ক্রাইব করে দে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অতি অবশ্যই কমেন্ট করো। আর আমার বাথরুমটা কত শুন, মানে বাথরুমটা ভালো কি মতো অবশ্যই কমেন্ট করো। আর আজকের মতো কাজ এখানে শেষ করে দিই, ভিডিওটা অনেক ভালো হচ্ছে, আমি এটা পরিষ্কার করেছি। বাই, টাটা।